নমস্কার বন্ধুরা, আমি পায়েল। টেস্ট উইথ পায়েল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবারও একটা রেসিপি আপনাদের কাছে বানিয়ে দেখাবো। এটি চটজলদি টিফিনে খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় কয়েকটি বাড়িতে থাকা উপকরণ দিয়েই। আমি আজকে সম্পূর্ণ নিরামিষই উপকরণটি বানাবো, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। আমি বানাবো আজকে চিড়ের পোলাও। চলুন চিড়ের পোলাও বানিয়ে দেখাই। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। দু রকমের চিড়ে পাওয়া যায়, একটা ফাইন চিড়ে, শক্ত চিড়ে। আমি এখানে শক্ত চিড়েটাও ইউজ করব পোলাওয়ার জন্য। আর এখানে যে যে সবজিগুলো লাগবে বিম কড়াই নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 10-12টা বিম কড়াই আছে। এখানে একটা গাজর টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা আলু টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ, আর এখানে চীনাবাদাম নিয়ে নিয়েছি। আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দিতে দিতে দেখিয়ে দেবো। প্রথমে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে দিচ্ছি, ভালো করে জল দিয়ে 3-4 বার করে ভালো করে ধুয়ে নেব। চিড়েটাকে 4-5 বার ভালো করে ধুয়ে আমি একটা স্ট্রেনারে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এটাকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল 3 চামচ মতো দিয়ে দিয়েছি। এবারে আমি বাদামগুলোকে ভেজে নেব। প্রথমে আমি চীনা বাদামটাকে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলোকে আমি তুলে নেব। এরপর আমি কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা একটু ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশটাও তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে আমি 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ফ্রাই করে নিচ্ছি। এবার কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলোকে একটু আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি লঙ্কাটা পরে ইউজ করব। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। সবজিগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি চিড়েটা দিয়ে দেব। জল ঝরিয়ে রাখা চিড়েটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব সবজির সঙ্গে। ভালো করে মিক্স হয়ে গেছে। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি। দু চামচ চিনি দিচ্ছি। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। ভেজে রাখা
কাজু কিশমিশটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আরেকবার মিক্স করে দিচ্ছি। খুবই চট জলদি এই রেসিপিটা বানানো হয়ে যায়। সকালে টিফিনে আপনারা বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু খেতে। বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন, তারা খুব আনন্দ সহকারে খাবে। চিনিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামানোর আগে চিনি বাদামগুলো দিয়ে দেব আর এক চামচ ঘি দিয়ে দেব, তাতে ঘিয়ের গন্ধটা থাকে। দিয়ে আরেকবার মিক্সটা করে দেব। ভালো করে মিক্স হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। চিনির পোলাও আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন চ্যানেলটিকে, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।